আফটারনুন বন্ধুরা, এখন বাজে 2:05। রান্না বান্না সব হয়ে গেছে। আমি শুরু করলাম একটা কথা বলার জন্য, সেটা কথাটা কিছুই না, তো আগের দিন তো আমি শেয়ার করেছিলাম আমার ছাদের জবাগুলো, তো আজকে আবার মানে ফুটেছে ফুলগুলো, তো আজকে আমি আরেকবার শেয়ার করি তোমাদের সাথে। এত সুন্দর ফুটেছে ফুলগুলো তোমাদের সাথে শেয়ার না করে আমি সত্যিই পারলাম না, সেই জন্য করলাম। আশা করি ভালো লাগবে তোমাদের, আর তোমরা দেখো পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার পুরনো বন্ধু যারা আমার সাথে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার নতুন নতুন বন্ধুদেরও আসছো, তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করছো কিন্তু পুরো ভিডিও দেখে কেউ করছো না, তো তোমাদের কাছে রিকোয়েস্ট করি পুরো ভিডিও দেখে করো। আমিও কিন্তু পুরো ভিডিও দেখে তোমাদের করি, সুতরাং পুরো ভিডিও দেখে না করলে তোমরা তো জানো কেটে যাচ্ছে, একদমই আমার বাড়ছি না। এখন পড়ছো যখন পড়ছো তখন তো দেখছি ঠিক আছে, ঘন্টাখানেক বাদেই কেটে যাচ্ছে, তার মানে পুরো ভিডিও দেখে করছো না। প্রচুর ছোটো ছোটো ভিডিও আছে, ভিডিওতে দেখো গিয়ে, তো সেখান থেকে গিয়ে ছোটো ছোটো ভিডিও দেখে সাবস্ক্রাইব করো যাতে কেটে না যায়, ঠিক আছে? এটুকুই বলার, তো চলো দেখতে থাকো ফুলগুলো আমার কেমন লাগছে তোমাদের জানিও আমাকে কমেন্ট করে। তো আজকে দেখো আমার জবা সুন্দরী আবার ফুটেছে, এত মানে গাছগুলো ঘেসে ঘেসে দিয়েছি না টবে একটার সাথে একটা, কেননা বৃষ্টিতে আমার একটা টব শিউলি ফুলের টবটা পড়ে একদম চৌচির হয়ে গেছে ফেটে, তো শিউলি গাছের টবটা আমি অন্য ইয়েতে দিয়েছি টবে। আর দেখো আবার একটা কমলা জবা ফুটেছে, কি দারুণ লাগছে তোমরা জানো না, দারুণ লাগছে। তো এই হচ্ছে কমলা জবা, দেখো কত কুড়িয়ে এসছে গাছটাতে, আর রোজই ফুলে, দেখো কালকে একটা ফুটেছিল। আর এই ফুলগুলো আমি ফেলি না, আমি টবের গোড়ায় দিয়ে দিই, এগুলো তো একটা তোমার সার মতো হয়ে যায়। আর এই গাছটা কি উঠেছে গাছের গোড়াতে আমি বুঝতে পারছি না, আগাছা না কোনো ফুল গাছ, তবে তুলে দেবো গাছটাকে, গাছটাকে তুলে দেবো, কেননা জবা গাছটার ক্ষতি করতে পারে, ঠিক আছে? পরে যাকে উঠে গেছে, এই দেখো এই যে কত বড় গাছটা, দেখতে না ফুল গাছের মতো, জন্য আমি রেখে দিয়েছিলাম কিন্তু না, এটা আগাছাই, তো এটা তুলে দিলাম। আর টবগুলো না ভীষণ ঘেসে ঘেসে রেখেছি, কেন না তো বৃষ্টি হলে ওই হাওয়া বাতাস দিলেই না টব পড়ে যাচ্ছে, সেই জন্য আমি একটু ইট দিয়ে এরকমভাবে এখন রেখেছি, কিছুদিন এরকম থাক। তো এটা ঘুরিয়ে দিলাম, এটা কত কুড়ি দেখো গাছে, প্রত্যেকটা ডালে কুড়ি। মাছ ধুয়ে কাকে খাবার দিয়েছিলাম, সে খাবার দেওয়ার ফল, তো আবার খাবারটা আনতে হবে, খাবার ফুরিয়ে গেছে গাছের, কেন ওদেরও তো সময় মতো খাবার দিতে পারে। দেখো স্থলপদ্ম ফুটেছে, কি সুন্দর স্থলপদ্মটা ফুটেছে, দারুণ লাগছে। এদিকে একটা ছোট্ট মতো ফুটেছে, আর আরেকটা দেখো আমার আর এক জবা সুন্দরীকে দেখো, একেবারে ভরে রয়েছে গাছ। এই দেখো দেখো আর এই লেবু গাছের কাঁটা ফুটে গেল, এই দেখো দেখো কি সুন্দর, দেখলেই মন ভরে যাবে। দারুণ লাগছে বন্ধুরা, তোমরা জানিও কেমন লাগছে, এত সুন্দর। দেখো গাছটা কিন্তু খুব ছোট্ট কিন্তু রেগুলার প্রচুর করে মানে দুটো তিনটে করে তো ফুল ফোটে, দেখো কুড়ি, খুব কম দিন গ্যাপ যায়। তো গাছে খাবার দিয়েছিলাম, খাবার দিলে দেওয়ারই এটা ফল, বুঝতে পারলাম এত কোনো দিন ফুল ফোটে না। আমি এবার যে গাছে খাবারগুলো এনেছি নার্সারি থেকে, তো নেক্সটবার আনলে তোমাদের সাথে শেয়ার করবো আমি, যাতে তোমরা যারা গাছ লাগাও তোমাদের সুবিধা হয়। আর এই লেবু গাছটা দেখো, একটা লেবু পড়ে গেছে, এত বৃষ্টি হচ্ছে না, বৃষ্টিতে লেবু পড়ে যায়, কত কুড়ি এসছে, কত কুড়ি এসছে দেখো, ছোট্ট ছোট্ট কুড়ি, অনেক কুড়ি। লেবুগুলো পেড়ে নিতে হবে, লেবুগুলো ছোট্ট ছোট্ট, দেখো লেবুগুলো কিন্তু কি ভীষণ রস। নিলাম একবার তোমাদের, এই কটাই আপাতত আছে, আর সাদা জবাটা আমার লাগানো হয়নি, দেখো এখনও গাছটা রয়ে গেছে ইয়েতে। আর অ্যালোভেরা গাছটার অবস্থা দেখো, এক একটা হয়েছে কি বিশাল মোটা মোটা স্বাস্থ্যবান, দেখো কি সুন্দর হয়েছে। আর কত ঘাস মানে ছিঁড়তে পারছি না, কাঁটাগুলো হাতে বিঁধছে, পরে একটা অন্য টবে দিয়ে দেবো ভাবছি। আর এই জবা গাছটাতেও একটা জবা হয়েছে, গেরুয়া জবা গাছ, এটা কুড়িও আছে দেখো। আর দেখো শিউলি গাছের কি অবস্থা, শিউলি গাছটা আমার পড়ে গিয়ে অন্য টবে দিয়েছি যদুবা, এই দেখো না এই ডালটা কত কুড়ি ছিল ডালটাতে, তো মনটা আমার খারাপ হয়েছে না, এত মাঝখানে হঠাৎ করে একদিন হাওয়া দিল,
দিদিভাই পুজো দিতে এসে বলছে আমার গাছ পড়ে গেছে। আমি তো দৌড়ে এসেছি, এসে দেখি গাছটা পড়ে একদম ভেঙে গেছে। আমার ছাদের অবস্থা খুব খারাপ, পরিষ্কার করতে হবে ছাদ। এতে কত কুড়িয়েছে শিউলি গাছে, কদিন বাদেই ফুল ফুটবে। তো ইচ্ছে হচ্ছে গাছটা একটু অন্যভাবে ই করার, তো এখন আর তো হবে না। আর এই দেখো গন্ধরাজ লেবু গাছটা কি বিশাল হয়েছে, লেবুটা বাহাতে ধরলাম। তো এই যে হচ্ছে লেবু গাছটা। তো চলো তোমাদের আবার গাছ ঘুরিয়ে নিয়ে গেলাম। তো হয়ে গেল গাছ ঘুরিয়ে দেখলাম, তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। কিন্তু খুব সুন্দর লাগছে গাছগুলো, এত সুন্দর লাগছে না সত্যি। এ দেখো লেবু পেরেছি, কাটো পাতি লেবু, ঠিক আছে। তো চলো আবার দেখা হচ্ছে পরে। এই ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম, বেশি বাড়াবো না এই ভিডিওটা। তো কেমন লাগলো তোমরা আমাকে জানিও, অবশ্যই জানিও। আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে।